Hello students, welcome to INFOCUS Stenography. I am Mr. ALOKESINHA. I am Bigoto 25 bochor ei shorthand shekhachi ebong tar sange taiko shekhai Asansol center. Asansol center e ami shekhai offline. Ekhon ami YouTube e koto mane free class dicchi YouTube channel e je channel tar naam holo INFOCUS Stenography. ঠিক আছে এবারে আমি আজকে কিছু তোমাদের ডিটেইলস বলতে চাই যে শর্টহ্যান্ড জিনিসটা কি কোয়ালিফিকেশন কি লাগে কোথায় কোথায় ভ্যাকেন্সি বেরোয় কিভাবে শিখবে বিনা টিচারে বিনা বইয়ে কিভাবে শিখবে সেটা আজ তোমাদের সঙ্গে ডিসকাস করছি শর্টহ্যান্ড মানে হলো টাইম হলো যে ওর একটা নতুন ল্যাঙ্গুয়েজ কোড ল্যাঙ্গুয়েজ বা শর্ট ল্যাঙ্গুয়েজ বলতে পারো এই নতুন ল্যাঙ্গুয়েজটা শেখার আগ্রহ সবারই থাকে তো আমি এই নতুন ল্যাঙ্গুয়েজটা কি সেটা আমি আজকে ডিটেইলসে তোমাদের বলবো যেমন ধরো একটা লং ল্যাঙ্গুয়েজ যেটা কি বলি আমরা মানে যেটা লং হ্যান্ড লং হ্যান্ডে যেটা লিখি যেমন এ বি সি ডি এই লেটারগুলো তো আমরা যখন এ লিখবো তার যে সময়টা লাগবে তার ওয়ান ফোর্থ কম সময় লাগবে ওই একটা সাংকেতিক সিম্বল দিয়ে সেটা একটা ছোট্ট একটা ডট দিলে এ হয়ে গেল তুমি যখন এ লিখবে এরকম করে এ লিখবে ওতে তোমার সময়টা অনেক বেশি লাগবে এর যে ওয়ান ফোর্থ কম সময় তোমার ওই শর্টকাট সিম্বলটা দিয়ে হয়ে যাবে এই শর্টকাট সিম্বলটাই হলো শর্ট হ্যান্ড এবং এটার ডিটেলসে আমি বলে দেবো পরে বলে করে দেখিয়ে দেবো বুঝতে পারবে আর এটার জন্য তোমার কোয়ালিফিকেশান লাগে মিনিমাম মাধ্যমিক এইচএস এজ লিমিট 18 থেকে 30 জাম কাস্টের জন্য আর যারা রিজার্ভ কোটাতে আছো এসসি এসটি বা এক্স সার্ভিসম্যান হ্যান্ডিক্যাপ এরা 30 বছর প্লাস আরও 10 বছর এক্সট্রা তাহলে ল্যাঙ্গুয়েজ দু রকমের হচ্ছে একটা হলো লং হ্যান্ড ল্যাঙ্গুয়েজ একটা শর্ট হ্যান্ড ল্যাঙ্গুয়েজ এবার লং হ্যান্ড ল্যাঙ্গুয়েজ মানে হলো এ থেকে জেড এ থেকে জেড এটা হলো লং হ্যান্ড ল্যাঙ্গুয়েজ আর শর্ট হ্যান্ড ল্যাঙ্গুয়েজটা হলো পরে আমি বলছি ওটা যেমন তোমাকে বলবো বলছি আমি এ থেকে জেড লাগবো তুমি কী করবে এ বি সি ডি এরকম লিখবে তাহলে এ যে লিখলে এ এ যে লিখলে যে শর্ট হ্যান্ড জানে সে ছোট্ট ডট দিয়ে দেবে তাহলে এ লিখতে যে সময়টা লাগলো একটা ছোট্ট ডট দিয়ে হয়ে গেল যতক্ষণ তুমি চারটে এই একটা এ লিখবে চারটে ডট হয়ে যাবে তাহলে এটা ওয়ান ফোর্থ সময় কম লাগছে এ একটা ছোট্ট ডট দিলাম বি এই বি করলে তার আগে হয়ে গেল বি ব্যাস ডি ডি তুমি এই করছো তার আগে আমার লেখা হয়ে গেলো ডি কাজে এই যে শর্ট হ্যান্ড ল্যাঙ্গুয়েজ এটাকেই বলে এই জিনিসটাই তোমাদের শিখতে হবে বুঝতে পারলে তাহলে লং হ্যান্ড এই যে টাইমটা লাগছে শর্ট হ্যান্ডে কত কম সময়ে হয়ে যাচ্ছে এ থেকে জেড যখন লিখবে আমার মানে বিটি যখন যাবে আমার এ থেকে জেড লেখা হয়ে যাবে শর্টকাটে শর্ট ল্যাঙ্গুয়েজে শর্ট হ্যান্ডে এইটাই আমার সুবিধা কত কম সময়ের মধ্যে লিখে দিচ্ছি এই জিনিসটাই তোমাদের শিখতে হবে নতুন ল্যাঙ্গুয়েজ বা তোমরা যেটা বলছিলে কোড ল্যাঙ্গুয়েজ কে বলছে শর্টকাট ল্যাঙ্গুয়েজ কে কোড ল্যাঙ্গুয়েজ এইটাই হলো শর্ট হ্যান্ড ল্যাঙ্গুয়েজ এইটাই প্রত্যেক স্টুডেন্টদের শিখতে হবে এই জিনিসটাই অনেকে জানে না এবারে শর্ট হ্যান্ডটা কোথায় শিখবে কীভাবে শিখবে কত সময় লাগে সেসব সম্বন্ধে আমি তোমাদের বলছি শর্ট হ্যান্ড শিখতে বেশি সময় লাগে না যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো তাহলে 6 থেকে 8 মাস লাগে এবার কোথায় শিখবে দেখো শর্ট হ্যান্ড এখন অনেক সেন্টার বন্ধ হয়ে গেছে সেন্টার তোমরা খুঁজে পাবে না সেন্টার নেই আর বইও আজকাল আর পাওয়া যায় না খুব মানে রেয়ার একদম আমাদের আসানসোলেই অনেক বই দোকানে বই পাওয়া যাচ্ছে না শর্ট হ্যান্ড বইটা কাজে বই পাবে না
টিচার পাবে না, আপনাদের শিখতে হবে। তো আমার যে ইয়েটা আছে, চ্যানেলটা আছে, তোমার মোবাইল পকেটেই আছে, মোবাইলের মধ্যেই বই পেয়ে যাবে, টিচার পেয়ে যাবে। কী করে পাবে? মোবাইলটা অন করো, ইউটিউব চ্যানেল অন করো, দেখবে ইনফোকাস স্টেনোগ্রাফি বলে সার্চ করো, বইটা খুললেই তুমি বই প্লাস টিচার সব পেয়ে যাবে, বিনা খরচায় ঘরে বসে বসে তুমি এটা শিখতে পারবে। আর তোমার পিটম্যানের বইটা যদি তোমার ডিটেলসটা চাও, তাহলে আমাদের এই ডেসক্রিপশন বক্সে পিডিএফ ফাইলে আছে, সেখান থেকে তোমরা নিজে নিজের মোবাইলে ডাউনলোড করে দিলে তুমি বইটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আর আর আমি তো ওখানে বুঝিয়ে বলে দিয়েছি বোর্ডে। এবারে আগে কিছু আমাদের ভিডিও আছে, খুব লাইট হয়েছিল, এবারে নেক্সট যে ভিডিও আমরা নতুন ভিডিও দিচ্ছি দেবে পরিষ্কার এবং আউটলাইন, কিচ্ছু অসুবিধা হবে না। প্রথম প্রথম আমার স্টুডেন্টে প্রবলেম হয়েছিল, যাই হোক আর প্রবলেমটা ওভারকাম করেছি, আর কোনো প্রবলেম হবে না। এবারে বলি যে শর্ট টার্মটা তোমাদের যদি কেউ সার্ভিস হোল্ডার হও বা যদি কেউ কলেজে পড়ো বা ফ্যামিলি ম্যান হও, তাদের তো অত সময় দিতে পারবে না, তাদের একটু সময়টা বেশি লাগবে, টাইমটা বেশি দিতে পারবে না, কিন্তু ওদের ডিউরেশন টাইমটা একটু বেড়ে যাবে। কিন্তু যারা কম্পিটিটিভ পরীক্ষা সম্পূর্ণ টাইমটা তারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য দিয়ে দিচ্ছে, তাদের ছয় থেকে আট মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবেই। আমি যেভাবে ডিরেকশন দিয়ে যাবো সেভাবে চলতে হবে, তবেই যেটা সম্ভব হবে। যারা প্রিমিয়ারে পাস করছো তাদের যদি কোনো জলদিবাজি থাকে, হয়তো তাড়াতাড়ি সামনে স্কিল টেস্টে অ্যাপিয়ার হতে হবে, তাদের জন্য আমি একটা স্পেশাল ইয়ে করছি, পেইড ক্লাস। সেটা চার মাসে আমি দেখিয়ে দেবো, চার মাসে আমি 80 স্পিড তুলে দেবো, কিন্তু কন্ডিশন অ্যাপ্লাইড, কন্ডিশন অ্যাপ্লাইড কন্ডিশন অ্যাপ্লাইড এই চার মাসের মধ্যে আমি শিখিয়ে দেবো উইদিন 4 মান্থস। আমি যে যেভাবে বলবো সেই সেইভাবে তোমাদের করতে হবে। আর যদি চার মাসের যে ইয়েটা আছে, সিলেবাসটা আছে, কোর্সটা আছে, আমাকে এই এই সময় সবসময় ফোনে অ্যাভেলেবল পাবে, ফোন করলে আমাকে পেয়ে যাবে। আর আমি যে যেভাবে গাইডলাইন দেবো সেভাবে তোমাকে চাল চলতে হবে, যবে বলবো সেই দিন কাজ হবে, তিন ঘন্টা হোক, চার ঘন্টা হোক, পাঁচ ঘন্টা হোক, সেটা আমি বলে দেবো, সেভাবে তোমাকে করতে হবে। আর এছাড়া আমার যে ইউটিউবে চ্যানেল আছে সেটাও তোমাকে ফলো করতে হবে, এই দুটো মিলিয়ে তোমাকে চলতে হবে এই চার মাসে, তবে হবে। আর যাদের কোনো কোনো তাড়াহুড়ো নেই, নর্মাল ইয়েতে যদি এগোতে চাও, তাহলে আমার ইউটিউব ফ্রি চ্যানেলগুলো ফলো করবে, ছয় থেকে আট মাসে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবার শর্ট টার্ম শেখার পর কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবে সেটা একটা প্রশ্ন হবে, কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবে। যেমন প্রথম হলো এসএসসি, তারপরে পিএসসি, তারপরে রেল, তারপরে ডিফেন্স, তারপরে ডিস্ট্রিক্ট কোর্ট, হ্যাঁ, তো এইসব জায়গায় আরও আছে, ডিস্ট্রিক্ট কোর্ট, ডিআরডিও, তাহলে এসএসসি, পিএসসি, রেল, ডিফেন্স, ডিস্ট্রিক্ট কোর্ট, ডিআরডিও, এইসব জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু কিন্তু যদি মানে অ্যাকচুয়াল পারমানেন্ট ভ্যাকেন্সি যেটা বেরোয় আর কি প্রতি বছর ফিক্সড, সেটা হলো এই এসএসসি। এরা প্রত্যেক বছর হিউজ ভ্যাকেন্সি বার করে, আর এগুলো একটু ইরেগুলার বেরোয়, ইরেগুলার, কিন্তু এটা প্রত্যেক বছর ওরা একদম রুটিন মাফিক বার করে। তবে এসএসসি প্রত্যেক বছর ওরা বেরোয়, আর তার সঙ্গে এই কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, ডিস্ট্রিক্ট এদের ভ্যাকেন্সিগুলো রেগুলার বেরোয়, প্রতি বছর এরা ভ্যাকেন্সি বার করেই রুটিন মাফিক একদম। এসএসসি আর ডিস্ট্রিক্ট কোর্ট যাতে ফোকাস হবে,
তারা এগুলোতে প্রত্যেক বছর তোমরা অ্যাপ্লাই করতে পারো, হিউজ ভ্যাকেন্সি থাকে, ঠিক আছে। বাকিগুলো একটু ইরেগুলার, এগুলো বেরোয়, একদম বেরোয় তা নয়, বেরোয়। আর তোমরা এগুলো একদম তোমাদের যদি ফোকাস হয়ে থাকে, তাহলে আমি তো বলবো এসএসসি আর কোর্টের জন্য তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও। এবারে তোমরা যে অ্যাপ্লাই করবে এই এসএসসি বা ডিস্ট্রিক্ট কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট এদের এদের সিলেবাসটা কী? সিলেবাসটা হলো ইংলিশ, রিজনিং আর জিকে। ফার্স্টে এটাটা প্রিলিমিনারি একটা টেস্ট হয়, এই টেস্টে বেরিয়ে গেলে তারপর তোমার স্কিল টেস্ট বা স্পিড টেস্ট হবে। কাজে এমন কিছু ঝামেলা নয়, এটা খুবই হালকা। আর এজ লিমিট যদি বলো, এজ লিমিট তোমার 18 থেকে মোটামুটি 30 থাকে জাম কাস্টের জন্য। আর যারা রিজার্ভে আছো, এসএস এসসি এসটি এসসি ওবিসি এক্স সার্ভিসম্যান, এদের জন্য আরও 10 বছর এক্সট্রা থাকে, ঠিক আছে। কাজে তোমাদের ফোকাসটা যদি এসএসসি, হাইকোর্ট, বিভিন্ন রকম কোর্ট হয়, তাদের জন্য করতে পারো। আর ডিফেন্স হচ্ছে যে তোমার 25 বছরের নিচে হতো, ওদের একটু এজটা কম নেয় ওরা, লেস দেন 25 ডিফেন্সে। ডিফেন্স মানে সিআরপিএফ, সিআইএসএফ, হ্যাঁ, এরকম অনেক কিছু বেরোয় ডিফেন্সে মেশে, ঠিক আছে। তাহলে তোমরা শেখো শর্টহ্যান্ডটা, খুবই ভালো হয়তো বললাম শর্টহ্যান্ড জিনিসটা কী। এরপর আমি একদিন দেখাবো কনসোনেন্ট সম্বন্ধে, দেখাবো বোর্ডে কী করে তোমরা স্টাডি করবে। এই চ্যানেলে আমরা নেক্সট ভিডিওতে বলবো, এই চ্যানেলে বিনা পয়সায়, বিনা ইনস্টিটিউশনে, বিনা টিচারে কী করে শিখবে, একটা সিস্টেম আছে। প্রতিটি ভিডিও খুলে দরকার নেই, স্টেপ বাই স্টেপ ভিডিও খুলবে, সেটা আমি বলে দেবো স্টেপটা কীরকমভাবে হবে। স্টেপ বাই স্টেপ খুলবে, একটা প্রসেসে বলে দেবো, সেই প্রসেসে তোমরা এগিয়ে যাবে, দেখবে তোমরা নিশ্চিন্তে অল্প সময়ের মধ্যে একদম 80 স্পিড উঠে যাবে। তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। Thank you for all viewers.